শনিবার বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস। প্রথমবার জনসংঘের প্রতিষ্ঠাতার তিরোধান দিবস পালন করছে তৃণমূল সরকার, যা ঘিরে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে। চলতি বছরের 7ই মার্চ ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার পাল্টা কেওড়াতলা মহাশ্মশানের কাছে হাতুড়ির আঘাতে উড়িয়ে দেওয়া হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। পরে কলকাতা পুরসভার তরফে কেওড়াতলায় নতুন করে বসানো হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্রোঞ্জের আবক্ষ মূর্তি। শনিবার সেখানেই জনসংঘের প্রতিষ্ঠাতার তিরোধান দিবস পালন করবে তৃণমূল সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই মূর্তিতেই বেশ কয়েক মাস আগে কালি লাগানো হয়েছিল, তারপরে নতুন করে সেই মূর্তি তৈরি করা হয়েছে। শনিবার দিন রাজ্য সরকারের পক্ষ থেকে এই মূর্তির সামনেই পালন করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। শনিবার অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে এসেছে এই সরকারি বিজ্ঞপ্তি, তাতে বলা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায়। ব্রোঞ্জের মূর্তি করে দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। যে কোনো মনীষীদের শ্রদ্ধা জানানোটা আমাদের চিরাচরিত নিয়ম, আমরা সেই সংস্কৃতিতেই বিশ্বাস করি। তো আমরা এক্ষেত্রে মৃত্যুদিনে যেহেতু নতুন মূর্তির উন্মোচন হচ্ছে, আমরা অবশ্যই শ্রদ্ধা জানাব। জনসংঘের প্রতিষ্ঠাতার মৃত্যু দিবস পালন করার নেপথ্যে তৃণমূল ও বিজেপির আঘাতের গন্ধ পাচ্ছে সিপিএম। এটা তো আমাদের কাছে বরাবরই খুব স্পষ্ট, আমরা বলতাম যে একটা কোথাও বোঝাপড়া আছে, পরোক্ষে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় রাজ্য সরকার, সেটা আবার স্পষ্ট হলো। তৃণমূল শিবিরের পাল্টা যুক্তি, শ্যামাপ্রসাদ সাম্প্রদায়িক ছিলেন না, বিজেপি সাম্প্রদায়িক। ধর্মকে রাজনীতির প্রাঙ্গণে নিয়ে এসে মেরুকরণের রাজনীতি করে একটা ঘৃণার পরিস্থিতি তৈরি করে রাজনীতিতে মাইলেজ নেওয়ার যে মানে প্রবণতা বিজেপির মধ্যে, এটা আমি মনে করি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনো চেয়েছিলেন। কটাক্ষের সুরে বিজেপি বলছে চাপে পড়ে এখন শ্যামাপ্রসাদকে নিয়ে মাথা ঘামাতে হচ্ছে তৃণমূলকে। বিজেপির ভূত দেখছেন এখন মমতা ব্যানার্জি। এই বিজেপির ভূত দেখতে দেখতে হঠাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির ভক্তি হঠাৎ ওনার জেগে উঠেছে। তৃণমূল সরকারের উদ্যোগে হতবাক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক সমিতি। মৃত্যু দিবস রাজ্য সরকার এখানে পালন করা হয় না কখনো, রাজ্য সরকার যা করে সেটি জন্মদিবস। রাজ্য সরকার আগে করেনি, এখন হয়তো বিশেষ পরিস্থিতি রাজ্য সরকার করছে। রাজ্য রাজনীতিতে তৃণমূল বিজেপি চাপানুতরে নয়া মাত্রা যোগ করল এই ঘটনা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।